হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শঙ্কর, তোমরা দেখছো শঙ্কর গেমিং ভিডিওর আরেকটি নতুন ভিডিও। তো প্রথমে টাইগার এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো আজ আমরা খেলতে গিয়েছিলাম ক্লাসিক স্কোয়াডে ম্যাচ। কিন্তু সেই ম্যাচের মধ্যে অনেক কিছু জিনিস মির্জা করি হলো। তো বেশি বকবক না করে থেকে ভিডিও শুরু করি। ছোট এই করেরা অবশ্যই ভিডিও তোমরা ফুল পুরো ভিডিওটি দেখবে বিনা স্কিপ করে, পুরো মজা আসতে চলেছে। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল এখন নতুন এসেছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক আগ্রহী করে দেবে। তো তাড়াতাড়ি ইন্ট্রো চলো। ফাইনালি লবির মধ্যে চলে এসেছি। তো আমাদের তিনজন যে আরেকজন র্যান্ডম প্লেয়ার দিয়েছে, তিনজন সেই তিনজন র্যান্ডম প্লেয়াররা চলে এসেছে। তো এখানে আমি এই চাতে ঘুরে দেখে দিচ্ছি কোথায় কিরকম কি আছে, কিরকম কি প্লেয়ার করেছে। প্লেয়াররা খুব খারাপ হয়, মোটামুটি মিড রেঞ্জের প্লেয়ার করেছে। দেখা যাক গেম প্লেটা কিরকম হয়। তো তোমরা প্লিজ বন্ধুরা গেম প্লেটা পুরো দেখো, কারণ গেমের মধ্যে এত মজা আসতে চলেছে তোমরা কখনো কল্পনা করতে পারবে না। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখো, ততক্ষণ আমরা গেমের মধ্যে ঢুকে পড়লাম। তো বন্ধুরা আমরা সরে সরে এখন প্লেনের মধ্যে যাচ্ছি, বিনা টিকিটে প্লেনে চেপে সে দেখবে কিরকম গার্ডেনার লাভ মেরে আমার দিকে ট্রেন থেকে বের করে দেয়। তো বন্ধুরা তোমরা যারা যারা বিনা প্লেনে টিকিট করে ঘুরতে গিয়েছো, এরকম অবস্থা তোমাদের হয়েছে নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা নেমে পড়েছি বিমান চাকরি। তো বারমুদা ম্যাপে এই তিন জায়গায় সব থেকে বেশি বান্দারা নামে। তো এক নম্বর হচ্ছে পিক, দ্বিতীয় বিরাশক্তি, তৃতীয় কলক টাওয়ার। তো আমরা ব্লু জোনে নামার চেষ্টা করব, কিন্তু তো আমার সব টিমমেট চলে গেছে, তো বিরাশক্তির টাওয়ারেই নামতে হবে। তো এখানে পুরো একটা স্কোয়াড নামছে, দেখি এদের চারজনকে আমি একা মারতে পারি নাকি মারি কি না। তো ওখানে চারজন নেমে গেছে, তো আমি সরে সরে একটা নিচের দিকে যাবো, কারণ একা পাইপ করতে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যাবে। তো তুমি বুঝতে পারছো, তো পুরোনো চালু দিয়ে একটু দৌড়াই, যার জন্য স্পিডটা বেশি হবে, তো লুপটাও তাড়া করতে পারবো। তো বন্ধুরা পাহাড়ের মধ্যে দেখো কি ভিড় আছে। তো এখান থেকে ইউএমপি পেলাম, আর এখান থেকে এমপি পার্টিটা পেয়েছি। তো একটা মেডিকেট তুলে দিলাম, আর এখানে এমপি পার্টি কিছু নেই, আসলে মেডিকেটটা পেলাম। তো দেখা যাক এই দুটো বন্ধুগুলো কজনকে মারতে পারি। ও ভাই, এখানে কার নাইন যে করেছে কি কার নাইন যেটা নিয়ে নেবো, কারণ স্নাইপার চালাতে পারি কিন্তু খুব একটা ভালো চালাতে পারি না, কারণ আমরা সবাই তো বিটুকে আজুবাই হতে পারবো না। তো সবাই যদি বিটুকে আজুবাই হয়ে যায় তাহলে তার দিকে কে করবে। তো এখান থেকে আমরা স্নাইপার দিয়ে দেখবো যদি কাউকে মারতে পারি। তো তার আগে দেখি ঘরে কিছু আছে নাকি। তো এখানে গাড়ি ফাটানোর বন্দুকটা পেয়েছি, তো আমি এটা গাড়ি ফাটানোর বন্দুকই বলি, কারণ তার নামটা আমার খুব মুখস্থ থাকে না। তো এখান থেকে স্কারটা আছে, তো আমরা স্কারটা নিয়ে নেবো। তো এবার আমরা উপরের দিকে ফাইট করতে যাবো, দেখা যাক উপরের দিন উপরে কয়জনকে মারতে পারি। ইতিমধ্যে আমাদের দুজনের অলরেডি ডাউন হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা সমুদ্রে এখন উপরে চলে এলাম, দেখি ও ভাই একটা এনিমি যাচ্ছে, ওকে মারার চেষ্টা করবো। তো কারে ড্যামেজ দিচ্ছে, আর তো এনিমিটা আগে থেকে মানে ড্যামেজ খেয়েছিল, যার জন্য দু তিনটা মারতেই ডাউন হয়ে গিয়েছে। তো এখানে দেখবো আর কজন আছে। তো এখানে আরেক, ও ভাই এখানে তিনজনই আছে। তো একে আরেকবার মার একটু মারলুম, তো আরেকটু আরেকটু ড্যামেজ, আর ভাই সাহ তো একে আরেকটু ড্যামেজ দিয়ে দেখবো। তো এই মানে এটাও ড্রপ, আর একে একটু ড্র্যাগ করার চেষ্টা করলাম, আর একটু বডি শটে ডাউন। কি হচ্ছে ভাই, একটা হেডশট লাগছে না। তো একে আরেকবার পুরো চারটে কিল, ভাই কি ওপি একটা খেলা হলো। তো বন্ধুরা আমাদের একজন ডাউন আছে, তো তাকে গ্লোবাল একটা পেতে রিভাইভ দিয়ে দেবো, কারণ আমার টিমমেট যদি বেঁচে থাকে তো অবশ্যই আমার একটা সুবিধা আছে, কারণ আমার সাপোর্টে থাকে। তো ওখানে একটা ভগবান থেকে ভগবানের কাছে পার্সোনা করে একটা বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে এনিমি। তো আমি ডাইরেক্ট ওকে মারবো, তো এই ছাদের কাছে একটা এনিমি আছে, তোকে বুম থেকে মারার চেষ্টা, কিন্তু তো বিফলে গেল। তো দেখবো আমার কাছে স্টারের ঘুরি নেই, যার জন্য আমাকে আগে লুট করতে হবে, তারপরে আমরা ফাইট করতে যেতে পারবো। তো আমার বাউন্ডিতে কি আছে দেখা যাক। বাউন্ডি আয় 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 রে বাউন্ডিতে, ও ভাই ভালো আছে। তো ভাই ড্রাগন, আমার একটা ড্রাগন একটু দুটো স্কিন আছে, তো আমি এটাও ইউজ করে রাখি, কারণ ড্যামেজটা খুব সুন্দর আর মারাতক লেভেলের দেয়। তো এই বন্ধুটা কি দিবেন না, তুমি এখান থেকে বাবা আমি নিচের দিকে যাই এনিমিকে মারতে। তো ওখানে এনিমি চলেছে, তো করোনা আমি তো এখানে দুটো ড্যামেজ দিলাম, তো করোনা চালিয়ে নিলাম। তো মুখে দেখাচ্ছে তোকে মারতে হবে, কারণ আমি বেশি কোনো এনিকে বাঁচিয়ে রাখতে চাই না। আর এখানে এমপি পড়তে স্প্রে, আর এখানে যাও, তো এখানে আরও এই বান্দাটা আমাকে মারছে। তো পেছন দিক থেকে বোধ হয় ও দূরে, ও নো
তো হেডফোনটা পুরো দাও নিয়ে যাওয়ার পর কোনো অসুবিধা নেই, তো এখানে আমার পয়েন্ট সেটিং হয়ে গেল, তো এখানে আমি একটু মিউজিক মেরে নেবো। আগে বন্ধুরা এখানে যে জেড বক্সের কাছে MP5টা আছে, আমি MP5টা নিয়ে নেওয়ার চেষ্টা করবো, কারণ MP5টা খুব সুন্দর মানে মিষ্টি সহ হেড পড়ে, কারণ এই MP5টা সত্যি রিচক ফায়ার প্লাস ম্যাগাজিন আছে, মানে গুলিও ধরবে প্রচুর এবং হেডটাও প্রচুর লাগে, কারণ MP5টা খুব মিষ্টি স্বরূপ একটা হেড লাগে, বুঝতেই পারছো তোমরা। তোমাদের কাছে এই স্কিনটা আছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো বন্ধুরা আমাদের যে দুজন টিমমেট মারা গিয়েছে, তো তার দিকে আবার ভগবানের কাছ থেকে প্রার্থনা করে আবার বাঁচিয়ে আনতে হবে। তার আগে আমাকে দেখি টাওয়ারের মধ্যে কি লুট পড়ে আছে, তো টাওয়ারটা জায়গায় দেখি কিছু আছে নাকি। তো ভাই এখানে ও ভাই এখানে মধ্যে একটা বান্ধা আছে, ও ভাই হাতে করে মারতে এসে কি সাহস, তুই আমাকে মারতে পারি ভাই ড্রোনের সামনে, তুই কি ভাই ড্রোনের কাছে পাঙ্গালিতে আসছে দেখ করে সালা। তো এখান থেকে আমার একে মেরে দিয়েছে এরপর থেকে। তো তো আমাদের ভগবানের কাছ থেকে প্রার্থনা করে আমাদের দুজন টিমমেট আছে যে তার থেকে আবার বাঁচিয়ে আনতে হবে, তো ভগবানের কাছে প্রার্থনা করতে আসলাম। তো ভগবানের কাছ থেকে প্রার্থনা আমার শুনেছে, তো আমাদের টিমমেট জানাচ্ছে, তো দেখা যাক কী হয়, তো আমাদের কজন আসে। তো দেখো এখানে এই শুধু বাজানোর চান্সটা পাবে তোমার ক্লাসিক ম্যাচে, তো এখান থেকে আমাদের কজন বেঁচে আসলো। ও ভাই আমার খেলা একজনই দেখেছিল, তার মানে একজনই আমাদের খেলা দেখেছিল, তা একজনই আমাদের বেঁচে এসেছে, তো ভগবান আমাদের সবাইকে দিল না একজনকে বাঁচিয়ে দিল। তো দেখা যাক আমরা এবার কি করতে পারে, আমাদের টিমমেট আমাদের দিকে পাঁচই আনলাম। বন্ধুরা আমরা এখন সোরা ধরে উপরে পিকের দিকে চলে যাবো, তো এখানে আমার 4 নম্বর কাসম ফাইল গেছে। ও ভাই সাহ 4 নম্বর আমার ডাউন হয়ে গেছে, আবার সবে ভগবানের কাছে তুলে নিই, ভগবান তাকে তুলে নিয়েছে, তো আমার দিকে আবার ভগবান আসছে, তো বাঁচিয়ে আনতে হবে। তার আগে দেখা যাক এখানে যদি ভগবানের কাছে লাইন থাকে, আমাকেও লাইনে দাঁড়াতে হবে, ওদের সঙ্গে যুদ্ধ করে আবার ভগবানের দাস বাবাজির কাছ থেকে আমাকে ভগবানের প্রার্থনা আমার যেন শুনে এরকম প্রার্থনা করতে হবে। তো এখানে ইউজ করে নিয়েছে, তো এখানে আর 32 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে, তো এখানে আমি 32 সেকেন্ড ওয়েট করবো, কারণ আমাদের টিমমেটকে আমরা বাঁচাবো। তো বন্ধুরা এইভাবে আমাদের পুরো ম্যাচটা শুরু হলো এই বাঁচানা নিয়ে বন্ধুরা। তো এই বারবার জবাব বারবার বাঁচাচ্ছি, বারবার ডাউন হচ্ছে, তো সবাইকে আমি তোর আগে এখানে একটা দিয়ে নিয়েছি মেরে। ও ভাই সাহ ক্যা ওপি হেডটা ভাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই লাইক করো। তো এই 61 61 ভাই আর একটা গুলি ভাই, কি হলো ভাই লুকাচ্ছিস কেন, ও একটুর জন্য তো দেখি একটু মারতে পারি নাকি, তো এখান থেকে আমরা ঘুরে যাবো। তো তার আগে আমাদের টিমমেটকে আমাদের বাঁচানতে লাগবে, তো ভগবানের কাছে লাইন নেই, তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করে নিই ডাইরেক্ট, তো আমাদের টিমমেটকে বাঁচিয়ে দিতে। তার 2 নম্বর আমাদের ডাউন হয়ে গেছে, একসঙ্গে যদি বেঁচে যায় তো খুব ভালো হয়, তো আমাকে বারবার লাইন দিতে হবে না। তো এইভাবে আমাদের শুধু বাঁচানো, আমাদের হাজারবার আমাদের আমাদের টিমমেটরা মরছে, তো হাজারবার আমরা বাঁচাচ্ছি, এটাই হচ্ছে আমাদের পুরো মজার কেস, কারণ বারবার হাজারবারের মতো আমরা বাঁচাতে হয়েছে আমাদেরকে। তো আমাদের আরেকজনে চলে এসেছে, আরেকজনকে আমরা ডাউন করে দিয়েছি, তো তাকে আমরা পুরো কিল করে নেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা সবই তো ঠিক আছে, কিন্তু আমার এখানে এসএমজি এমও একটাও নেই, এসএমজি এমও না থাকলে কোনো জায়গা ওটা সহজে নিজে কারোর সঙ্গে ফাইট করতে পারো, তো এখানে শুধু মেডিকিট পড়ে আছে, মেডিকিটটা নিয়ে নিলাম। তো ওই গেস বক্সে যদি এসএমজি থাকে তো খুব ভালো হয়, তো ভাই ভগবানের দোয়ায় একটা তো কটা এসএমজি পেয়ে গেলাম এনিমিও কাছে, এবার সজাল যে আমরা ফাইট দিতে পারো। তো ড্রপে দেখবো কি আছে, তো দেখা যাক ড্রপের মধ্যে যদি কিছু ভালো জিনিস থাকে ড্রপ থেকে নিয়ে নেবো, আমরা চেষ্টা করবো দেখি কি আছে। তো ড্রপের মধ্যে একটা আমাদের কি আছে ড্রোন আছে, তো আর একটা বন্দুক তোমার আইস গান আছে, তো আইস গানটা নেওয়ার চেষ্টা করবো, তো আইস গানটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা দেখবো, এখানে আমরা পিকের দিকে আমরা স্ক্যানারটা ছুঁড়বো, যার জন্য এখানে স্ক্যানার দেখা ধরা পড়বে কজন এনিমি আছে। তো স্পিকের এখানে তো ও ভাই ওদের ডবল জোরে এনিমি আছে, তো ডবল জোরে এনিমিকে আমরা ফার্স্টে মারার চেষ্টা করবো। ডবল জোরে আছে না সামনে আছে ভাই, ভাই ডবল জোরে বোধ হয় এনিমিটা আছে, তো
ও আমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি। তো আমরা ডবল করে এমিটাকে গিয়ে এখন সরাসরি মারবো। তো সরাসরি রাগ মারা উচিত, কারণ কয়েকই কোনো এনিমির কাছে গেলে অবশ্যই হেড লেগে যাচ্ছে। হেড মারতে তার অনেক সুবিধা হয় বা ইজি হয়। তো আমরা এখান থেকে সরাকে আমরা এখান থেকে দেখবো তার কোনো ল্যান্ডমাইন আছে কিনা। তো ল্যান্ডমাইন এখানে নেই, তো আমরা ডাইরেক্ট আমরা সোর রাস করবো উপরে। ও ভাই কে বক্স ভাই সা, এবার দেখো এবার বন্ধুরা এখানে। তো আমরা এখানে আইস কান দিয়ে ঘেরে দেবো, যাতে ও আমাদেরকে ডাইরেক্ট মারতে না পারে এখান থেকে উঠে এলে। তো এখানে তো কেউ নেই দেখতে পাচ্ছি, দেখা যাক এই ধারে যাই। তো বোধ হয় এখান থেকে চলে গেছে, দেখে যাক কি হয়। তো জাম্প আর নেই, তো এখান থেকে আমরা সরাসরি নিচে যাবো, নিচে গিয়ে দেখবো এনিমিটা গেল কোথায়। তো বন্ধুরা আমরা পিকে ভাঙড়া দিকে যাবো। ও ভাই এনে এই ভাই ল্যান্ড মাইন, তো একটু জন্য গিয়েছিলাম বন্ধুরা, দেখতে পেয়েছো। তো আমাদের এখানে মধ্যে তার মধ্যে আমাদের 4 নম্বর ডাউন হয়ে গেছে। তো ওরা ভাই এখন নেটওয়ার্ক নেই যার জন্য ডাউন হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, কারণ খেলার থেকে না খেলা দেরি ভালো এক থেকে মঞ্চন। তো আমরা এবার এই সাইডের দিকে সিভিল হাউসের দিকে যাচ্ছি, দেখা যাক এখানে কতগুলো এনিমি থাকে। আমাদের তো বন্ধুরা আমাদের আমি বাদে আমাদের সমস্ত টিমমেটরা নক হয়ে গিয়ে ডাউন মারা গেছে। তো তাদের দিকে এখন আমাদের আমার মূল কর্তব্য হচ্ছে তাদেরকে বাঁচানো, দেখা যাক তাদেরকে বাঁচাতে পারি কিনা। তো দেখা যাক কি হয়। তো আমরা সরে এখন যাচ্ছি আমাদের ভগবানের কাছে। তো ও ভাই আমি এনিমি তো একটু করুন চালিয়ে মারার চেষ্টা। ও ভাই গুলবা দিচ্ছি, তো ওখানে আরেকজন তিনজন। ও ভাই পুরো স্কোয়াড এসেছে, এখান থেকে আমাকে 9-11 হয়ে যেতে হবে। ডর সবকো লাগতা হ্যায় गला सबका सूखता है, पर डर से डरोगे तो कुछ बड़ा कैसे करोगे। तो ड्यू उठाओ और डर को पी जाओ। माउंटेन ड्यू, डर के आगे जीत है। কারণ এখানে থাকা আমার পক্ষে খুব একটু যে ভালো হবে না, বোধহয় এখানে থাকা খুবই খারাপ। তো পেছন থেকে আমার গুরুবাইকে ভেঙে দিয়েছে, আমি এখান থেকে দেখতে পারি দেখি দেখি। এখান থেকে একাই আমি সব চাচা চাচির দিকে মারবো। ও চাচা তোমাদের এক এক করে মারবো, এক এক করে এসো, দেখি তোমাদের দম আছে কিনা, এক এক করে মারো তোমার দিকে, দেখা যাক। ও ভাই সব চাচা 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 70 লেগেছে, এবার যাও গেল 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 চাচা চাচা চাচা। ও ভাই এ কি ছিল, তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, এমনকি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আর কথা বলে দিই ভাই, আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহে রিডিম কোড দেওয়া হয়, তোমরা যদি রিডিম কোড নিতে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তখন ভালো থেকো ভাই, বাই।